আমার এখন নতুন সিনেমা শিকার আর বাহির প্রডাকশন লন্ডনের প্রডিউসার কেবাজন বাহির আর্টিস্ট আছে আমার প্রতীক আছে মিক্রো পল সকল আমি একগুট হয়েছো ইয়াত কেবাদিনও শ্যুট করি আমি আর মানে অকান দুদিন দেরিকে আছো কারণ মোট শর্ট পেট দেরিকে আসলে আর বেশিরভাগ শ্যুটিং লন্ডন হব ইয়ার পিছত গতি মরাণত যে আমার দরকার আসে বাগানের শর্ট টট সেবিল দেখিছে সাকে মো গিতাববিল করছো বাগানিয়ালের কারণে দানি আছে সো এখন ভাল সিনেমা হবো আশা করছো বেলেগ ধরনের আর অকান আনকনভেনশনেল সো নেক্সট ইয়ার রিলিজ করি আমি মিউজিকর কাম মানে অলমোস্ট ফিনিশ করছো মিউজিক ইজ ফিনিশড সো গানের কাম আছে আমার 11-12 তারিখে ইয়াত খুব ডর একটা সেট বনাব যত একটা প্রায় 1,500 লোক আসলে ঝুমুর নাচব ইয়াত সেটা প্ল্যানিং করে থাকা হয়েছে সো সেদিন আসব আপনাদের চাবলে আসব আর ভাল লাগছে কাম করে খালি গরম তো বেশি অকান রোদত অকান সবরে কষ্টটা হয়েছে বারো আর বরষুণ সরষুণ দিয়ে হলে ভাল আসে মেবি কালে যদি বরষুণ দিয়ে আর ভাল লাগবে চাহ বাগিচা স্টোরি চাহ বাগিচার স্টার্ট হয় হয়ে পেলায় গিয়ে স্টোরি গিয়ে লন্ডন পাই গিয়ে তেনকা ধরনের স্টোরি আর অ্যাকশন সেকশনও আছে সেবিল লন্ডনত হব বাহির আর্টিস্ট আর বহুতে কাম করেছে বাহির ক্যামেরামেন বাহির স্টান্ট মাস্টার আছে কাম করেছে আমার মানুষও কাম করেছে আমার সিদ্ধার্থও আছে কে কে সো একটা ভাল ধুনিয়া টিম আর সকলে মিলিজুলি কাম করছো আর একটা ভাল রিজাল্ট পাম বলে আশা করছো অকান চ্যালেঞ্জিং কারণ মানে সবতে বেলেগ বেলেগ ক্যারেক্টার করে আছো কোবাত কিবা হয়েছো কোবাত সর লোক হয়েছো কোবাত কিলার হয়েছো প্রত্যেক সিনেমাতে বেলেগ করছো নেক্সট সিনেমা রই রই বিনালে করে আছো মানে তাদের মানে অন্ধ অ্যাক্টিং করি সো মানে বেলেগ বেলেগ ক্যারেক্টার করে ভাল পাও সেই কারণে সিনেমাখন মানে ললো আর মোট বন্ধু দেবাঙ্গর ডিরেক্টর এখন নতুন এখন অসমীয়া চলচ্চিত্র কাম চলি আছে আমি বর্তমান খোৱাং বাগানের ভিতর আমার লোকেশন আর ডিব্রুগড় আমি 13-14 দিনের স্কেডিউল আছো দেবাঙ্কর বরগোহাই পরিচালনাত শিকার নামের এখন ছবি যখনের প্রডাকশন লন্ডনের আর বহুখিনি কারণে বাহিরের একটার একট্রেসও আছে ইতিমধ্যে দেখাইছে হয়তো আর জুবিন আছে লিড কাস্টত আর অষ্টমী ক্যারেক্টারত আছে ধ্যানী মোহন গতি বহুখিনি আর্টিস্ট টেকনিশিয়ানের ইয়াত সন্নিবিষ্ট হয়েছে অকল অসমের বলিয়ে নহয় কলিকতারপা বম্বেরপা বহু ঠাইরপা দিল্লিরপা বহু ঠাইরপা ইয়াত আর্টিস্ট টেকনিশিয়ান একেলগে আছে একটা বিশাল কাস্ট এন্ড ক্রু গ্রুপ আমার প্রায় 125 জনমান মেম্বার আছে ইয়াত আর সকলে একেলগে মিলি কাম করেছে খুব ভাল লাগিছে একটা নতুন এক্সপিরিয়েন্সও আর বহু কথা শিকিবলে পাইছো গতি এখন ভাল ছবি হব বিগ সুপার বিগ বাজেটের গতি আশা করছো অসমবাসী রাইজে আগর দরে খুব ভালদরে সহায় সহযোগিতা জানাব আর এইখানে মরম পালে নিশ্চয় অসমীয়া ছবি উত্তরণের ক্ষেত্রে আগবাহি যাব পারিব হয়তো নাম ধ্যানী মোহন আর মানে মরাণরে বাকিন্দা এখন সিনেমাত মোর এখন মানে মোট ফার্স্ট টাইম হয় জুবিনদার কাম করবলে মানে সুযোগ পাইছো আর এইখানে মানে মূল চরিত্রটির নাম হয়েছে অষ্টমী আর মূল চরিত্রই কব গেলে করে বহুত ভাল লাগিছে বহুত ইম্পর্টেন্ট মানুষের মানে কাম করবল সুযোগ পাইছো ভেরি গ্রেটফুল ভেরি লাকি আশা করো আপনাদের ভাল পায় আর বহুত মরম দিয়ে শিকার নামের সিনেমা এটা ইয়াত শুটিং করে আছো ভাল লাগিছে এবার নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে যে এবার প্রথমবারের মানে ফরেনর মানে বাহির মানুষের অ্যাক্টিং করবো জুবিনদা আছে আর ভাল লগা কথাটা হল সিনেমাখনের 70% লন্ডনত শ্যুটিং হব আর আমার অসমের রাইজে হয়তো নতুন একটা কিনা বস্তু পাব বলে মানে বহুত আশাবাদী সিনেমাখন মোর যে রঘুপতিখন আমার আপনাদের চালে ভাল পালে ইমান ধুনিয়াকে মরম দিলে এখনো মরম দিব বলে মানে একদম আগ্রহে অপেক্ষা করছো এখন এখন অ্যাকশনও আছে অ্যাকশন এন্ড রোমান্টিক বোথ ইজে বোথ অকান থ্রিলার টাইপ থ্রিলার থ্রিলার টাইপ আচ্ছা লাগ রা কিন্তু ইয়ে ফার্স্ট টাইম মানে কিছু অ্যাসামিজ ফিল্ম মে কাম কর রা और ये एक नेगेटिव रोल है विलन का और मेरे साथ दो एक्टर और हैं तो हम तीनों विलन प्ले कर रहे हैं और जब भी कोई चीज़ आप फर्स्ट टाइम करते हैं तो एक अलग ही किस्म का उत्साह होता है फिर एक रीजनल फिल्म है वो भी आसाम की तो
ये पहला एक्सपीरियंस है और आई लुक फॉरवर्ड टू इट. मुझे उम्मीद है कि अच्छा निकल के आएगा. अभी आप देखिए टी गार्डन में आए हैं जी, कैसा लग रहा है टी गार्डन का? टी गार्डन में आके बहुत ही बढ़िया लग रहा है क्योंकि मैंने कभी टी गार्डन मैंने कभी देखा नहीं और मैं असम भी पहली बार आ रहा हूँ तो ये मेरा नॉर्थ ईस्ट का भी फर्स्ट ट्रिप है. तो बहुत सारी चीज़ें हैं जो फर्स्ट टाइम हो रही हैं और जब कोई चीज़ फर्स्ट टाइम होती है तो बड़ी सारी मेमोरीज होती हैं और बड़ा आपको एक अलग किस्म का जोश होता है. तो वो इस बार इस ट्रिप में है और क्योंकि ये एक रीजनल फिल्म है अलग लैंग्वेज की तो फिर बहुत कुछ है टू लुक फॉरवर्ड. টিংখাং মোৰ খুব ওচৰৰ জেগা এটা আচলতে, মানে টিংখাং মই এতিয়া বুলি নহয় মই 25 বছৰ আগৰ কথা ক'ম. যেতিয়া মোৰ এজন দাদা আছে ইয়াত চবে চিনি পায় সৰুদি চাংমাই, তেওঁ এক্সিডেণ্টত ভৰিকেইটা বেয়া হৈছিলে তেওঁ আৰু ইনচিডেণ্টলি মানে জংকি যিদিনা এক্সিডেণ্ট হৈ মৰিছিলে সেইদিনা তেওঁ এক্সিডেণ্ট হৈছিলে আৰু আমি একেলগে আগতে বহোঁ আড্ডা মাৰোঁ. আজি মই সৰুদিক দাদাক ফোন কৰিম, মোৰ কৰা নাই এতিয়ালৈকে. চ' টিংখাঙত আকৌ আহিছোঁ, মই চাগে যোৱা বছৰ শ্ব' কৰি গৈছোঁ, হয়নে? চ' ভাল লাগে, বঢ়িয়া. মই ডিব্ৰুগড়ত আছোঁ ওচৰতে আৰু আৰু গৰমটো অলপ সিজাইছে আৰু, সেইটো আৰু উপায়টো নাই, চবেই কষ্ট খাইছে. কিন্তু একোনে ধুনীয়া কাম হৈছে. চিকাৰ এখন বেলেগ ধৰণৰ ছবি, একদম নতুন কনচেপ্টৰ. মই আগতে কৈছোঁ যে এখন 70% শ্বুটিং লণ্ডনত আছে. যিখিনি আছে আমি আমি ওচৰ পাজৰে কৰিছোঁ, টিংখাং কৰিছোঁ, মৰাণ কৰিছোঁ, ডিব্ৰুগড়ৰ ওচৰত হ'ব চাগে ক'ৰবাত, আৰু বাকী জেগাবোৰ মই গম পোৱা নাই, মই আজিহে গম পাইছোঁ ইয়াত আছে. চ' ধুনীয়া বাগান, ধুনীয়া বাংলো চব আছোঁ ইয়াত আৰু মই বাগানীয়া ল'ৰা চৰিত্ৰত মই অভিনয় কৰিছোঁ. চ' সেইকাৰণে মোৰ অকণমান কষ্ট হৈছে কাৰণ গীতাপ সলাবলগীয়া হৈছে, চুলি তুলি চব সলাবলগীয়া হৈছে. চ' কিন্তু কাম কৰি বিৰাট ভাল লাগিছে আৰু ধ্যানেই কৰিছে নতুন প্ৰথম লগত. আৰু বাহিৰৰ এক্টৰ আছে, আপুনি গম পাইছে চাগে, ইংলেণ্ডৰ পৰা আহিছে, ফ্ৰান্সৰ পৰা আহিছে, বম্বেৰ পৰা আহিছে, বম্বে টেকনিচিয়ান আছে, কেলকাতাৰ আছে, আমাৰ টেকনিচিয়ান আছে, চবে একেলগে কৰিছে. এতিয়া কোলাবৰেশ্যন এটা হৈছে ইমান ডাঙৰ, চ' এইটো এটা বৰ ভাল খবৰ অসমৰ কাৰণে. চিকাৰ এতিয়া মুকলি পোৱাৰ সম্ভাৱনা সেইখনতো এক বছৰটো লাগিব, এইটো উপায় নাই. চিনেমাখন যেতিয়া আৰম্ভ হয় মিনিমাম এক বছৰ লাগি যায়. চ' নেক্সট ইয়েৰ চাগে আমি বিহুৰ পিছত, তাৰপিছত মোৰো চিনেমা আছে, ৰবিনাল আছে, আমি মিলাই ল'ম, ক্লেছ নকৰোঁ. চিকাৰ প্ৰথম আৰম্ভ হৈছে যে চিকাৰ প্ৰথমতে ৰিলিজ হ'ব, তাৰপিছত মোৰখন ৰিলিজ হ'ব, আমি ধুনীয়াকৈ মিলাই ল'ম. আৰু দেৱৰ ডিৰেক্টৰ মোৰ একেলগৰ, আমি একেলগে কাম কৰোঁ, মোৰ চিন ভিডিঅ' এডিট কৰে সি ধুনীয়াকৈ, আমাৰ অফিচতে আমি একেলগে বহোঁ. চ' আমি ধুনীয়াকৈ মিলাই ল'ম, দুখন ধুনীয়া ধুনীয়া চিনেমা সকলোকে উপহাৰ দিম আমি অসমবাসী. টিংখাং মই জনাত আজিলৈকে ইয়াত, এতিয়া তাৰ ওচৰে পাজৰে হয় মিশ্ৰই গম পাব, নহ'লে দেৱে গম পাব, সুধিব লাগিব. কিন্তু বঢ়িয়া লাগিছে, মই ভালেই পাওঁ, ইমান ধুনীয়া বাগান চাগান আছে, ধুনীয়া মানুহ, ধুনীয়া গছ, ধুনীয়া বাগান. খালি ৰ'দটো ইমান পাম বুলি ভবা নাছিলোঁ আৰু. ডিব্ৰুগড় চাইডে সাধাৰণতে মানে গৰমটো কম থাকে, এইবাৰ কি কাৰণে দিছে নাজানো, গুৱাহাটীত বোলে আৰু গৰম পৰিছে. চ' ভাগ্য ভাল গুৱাহাটীত নকৰিলে, ইয়াত কৰিলে ভালেই হৈছে, অকণ গৰম পাইছোঁ, কম পাইছোঁ, কম পাইছোঁ.